सिंदूर চোখে চোখে রাখবে কেন? কাছে পিঠে কোনো ইস্কুলও নেই গো, দুদণ্ড নিশ্চিন্তে থাকা যায় তাহলে। সে কি এই যে বললে খোকার দুধ? তুমিও খাবে এখন থেকে বটে। ওই যে রান্নাঘরে ছোট বাটিটা রাখা আছে। বাজার যাবে না? কি কি আনতে হবে বলো। বলবো তো, এদিকে এদিকে পয়সা কথা ভাবছ? নগদ পয়সা লাগবে না। কেন, তোমার বাকিটা দেবে? কুবুরে এজি করছে কি অমনি অমনি? বল কি আনবো। বেশ তাহলে তেল এনো, সর্ষে কেরোসিন দুই আর গরম মশলা, আর ভালো সোনা মুখ দেখো তো, মুখ কি মসুর যা হয়। অপুকে খিচুড়ি করে দেবো, সেদিন ছত্তরে খিচুড়ি খেয়ে এসে কেবল খিচুড়ি খিচুড়ি করছে। আর কিছু তা যেই থাক। হ্যাঁ শোনো, ভালো পানের মশলা আনতে পারবে? কি মশলা? নাম জানি না বাবা, ওই ওপরের বউ খেতে দিয়েছিল, বেশ খেতে। নামটা জেনে রেখো, কাল আনবো। এক চেনা হালি কর পেরিয়ে গেছে বলে বাতে ধরেছে। দেখ ওষুধ নিয়ে যাচ্ছি। তাই কি বলো তো, পোয়াটা মালাই নিয়ে আসি, কাশির মালাই জানো তো। জানি, আনবো আগে ওষুধে কাজ দিক। গঙ্গা জি নহানে নেই যাইয়েগা, কাতে এলেন না চান
না করলে পূর্ণ হবে না। অপূর্ণ অপূর্ণ এসছেন, এখন সংসার গোছগাছ করে নিতে দেন, চান করবে, বিশ্বনাথ দর্শন করবে, সংসার গুছাতে হবে, সব করতে হবে, সংসার চালাতে হবে। রায়মশাই বাড়ি আছেন? ও, একটা ক্যালেন্ডার ওর জন্য এনেছিলাম, কাল রাতে ফিরতে দেরি হয়ে গেল, তাই ওকে আর দেওয়া হয়নি। তা এটা ওর ঘরে রেখে যাবো কি? আচ্ছা, আমরা ফি বছরই একখানা করে বার করি, এতে একাদশী অমাবস্যা সব পালন, আর ওই পরবগুলো লাল দাগেতে দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না। নমস্তুতে শঙ্কর শান্ত শম্ভু, নমস্তুতে চন্দ্রকলাবতংস, নমস্তু তুভ্যং ফণিভূষণায় পিনাকপানিন্ধক বৈরিণী নমঃ। হে শঙ্কর, তোমাকে নমস্কার। হে শান্ত, তোমাকে নমস্কার। হে শম্ভু, তোমাকে নমস্কার। হে চন্দ্রাকলবতংস, তোমাকে নমস্কার। হে ফণিভূষণ, তোমাকে নমস্কার। হে পিনাকপানে, তোমাকে নমস্কার। হে অন্ধক নিষুদন, তোমাকে নমস্কার। সৈব ধন্যস্তব ভক্তিভাগজ তবার্চকো যঃ সুকৃতি সৈব তবস্তুতিং যঃ কুরুতে সদৈব সস্তুয়তে দুশ্চ বনাদি দেবৈ। হে বিশ্বেশ্বর, যাহারা তোমার ভক্ত তাহারাই ধন্য, যাহারা তোমার পূজা করেন তাহারাই পুণ্যবান, যাহারা তোমার স্তুতি করেন চবনাদি সমস্ত দেবগণ সেই সকল মহাত্মার স্তুতি করিয়া থাকেন। কস্ত্বামিহং স্তোতুম অনন্ত শক্তি শক্নোতি মাদৃক লঘু বুদ্ধি বৈভব প্রাচান বাচামিহ গোচরৌজ স্তুতিস্তৈয়ং নতিরেব যাবত। হে অনন্ত শক্তি, তুমি বেদ বাক্যের অগোচর। মাতা রেখে আমার কান্না হচ্ছে, দাঁড়া দাদাকে ডেকে আনি। তখন জটিলা করলেন কি ধীরে ধীরে আয়ানের নিকটে গমন করিলেন। আয়ানকে ডেকে নিয়ে তখন এলেন এসে আড়াল থেকে, তার দাদা ওই দেখো, ওই দেখো তোমার বইয়ের কাণ্ডখানা দেখো, কেষ্টার বুকে মাথা রেখে কাঁদছে। হ্যাঁ, কই এদিকে কৃষ্ণ করলেন কি, তখন বললে রাধা তুমি জবানি আমার পাদপদ্মে অর্পণ করো, আমি এখন কালী মূর্তি ধারণ করি আয়ানকে সন্তুষ্ট করবার জন্য। তখন কৃষ্ণ কালী হলেন, আর তখন আয়ান বলছে, বলে ওরা ঘুরাবে না? ঘুরাও না, না তো আমি ঘুরাই। স্বামী
তিনতলার বাবু আছে না? কি নাম? নন্দবাবু। তার কাছে একটু যা তো গিয়ে বলছে মা দেশলাই ফুরিয়েছে। দাঁড়া, মা দেশলাই ফুরিয়েছে, বাবা এখনো আসেননি, তাই মা দুটো কাঠি চেয়েছেন। শোন, দুটো কাঠি হয়ে যাবে। ওটা আমার ওষুধ, আমার ব্যারাম আছে কিনা ডাক্তার এটাই সন্ধ্যাবেলা খেতে বলেছেন। দুটো কেন? তুমি বাষ্প শুদ্ধ না, আমার আরো আছে। শোনো, মাকে বলো যে নন্দবাবু বলেছেন ওটা আর ফেরত দিতে হবে না, কেমন? দেশোয়ং ক্ষোভরহিতম লোকাঃ সন্তু নিরাময়া। ওম নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপোহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভবাঃ রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপোহর হরি। ওম তৎসত্, ওম তৎসত্, ওম তৎসত্। আপনার গলাটি তো খাসা মশাই। নমস্কার, আপনার গানের চর্চা আছে বোধ হয়? ছিল। আপনার বাসা কি কাছি? কেন বলুন তো, এই কোথায় বসে একটু চা খাবো ভাবছিল, হঠাৎ এই ঠান্ডা পড়ায় গলাটা একটু বসেই গেছে। তা এই দেখুন না, চাদরের খুঁটে চায়ের পাতা বেঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। ব্যস্ত তো চলুন না, আমার বাড়িতেই কাছে গণেশ মহল্লা। কিছু মনে করলেন না তো? না, আমার নাম কালীচরণ বন্দ্যোপাধ্যায়,
বাড়ি সাত খিরে। কি যে হচ্ছে কে মা, আমি খাবো। সে হবে কেন, কি আগে চাটা দিয়ে আসো। পরে মিষ্টি নিয়ে যাবি, সাবধানে নিস, ফেলিস না। আপনার ছেলেটি কোথায়? খাসা ছেলে খোকা, এই যে এসো। মঙ্গলবার দিন আমি তোমাকে টেওটার রাজবাড়ি নৌকর্ণ খেতে নিয়ে যাবো, যাবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবে। বছর বছর আপনার টেওটার রাজবাড়িতে ব্রাহ্মণ ভোজন করায়, তা আমায় ওই একখানি করে নিমন্ত্রণ পত্র দেয়। তা আপনার ছেলেটিকে নিয়ে যেতে আপনার কোনো আপত্তি? না না। আপনাকে বলতে কি মশাই, সচারিক টাকা কোন রকম সংগ্রহ করেছি নিছক জলাহার করে, আর সবখানিক টাকা হলেই একটি ভালো সুরিত্রী ঘরের মেয়ে পাওয়া যায়, বুঝেছেন কিনা? সংসার না হলে কি জীবনে সুখ আছে মশাই, আপনি বলুন। আচ্ছা আসি। ও হরিবাবু, আপনার সন্ধানে কোনো মেয়েটি আগে? না, আমার সন্ধানে। বাজার করল, তারপর হালিকর, সেখান থেকে মালাই, তারপর ঘাটে গিয়ে সন্ধ্যানি, তারপর সে 64 সিঁড়ি। আর থাক থাক, শো শো, তুমি শো। অপুটা আবার বেরোলো এখন বাজি নাকি কিনতে। কেন শো, তাকে কি হবে,
ডাক্তার ডাকতে হবে না? না 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 বল, তোমার কথা মতো তো চলবে না। টিনের বাক্সের ভেতরে মাছটা করে মোড়া মকরধ্বজ আছে, তার থেকে একটা পুরিয়া আদার রস কিংবা মধু দিয়ে মেড়ে আমায় দাও, আজ খেয়ে দেখি হয়তো ভালো হয়ে যাব, না সারি কাল তখন দেখা যাবে। ওকে তোর বাবার কাছে একটু বসবে, অসুখ করেছে। আয় এখানকার বাজি নিশ্চিন্তপুরের মতন ভালো নয় না রে। আচ্ছা ছাদের ওপর উঠে বাজি দেখেছিস? হ্যাঁ। কে ডাকছে? শম্ভু। শম্ভুকে? কুকুর গলিতে থাকে হিন্দুস্থানে। ও তোর বন্ধু যে তোকে ইংরেজি শেখায়? হ্যাঁ। আচ্ছা বলতো অপু ভালো ছেলে, এর ইংরেজি কি? অপু ইজ এ গুড বয়। ওকে ডাক না ভেতরে, ও এখন বাজি পোড়াবে। ও তুই যাবি এর সঙ্গে? কেমন লাগছে? ভালো, অনেকটা ভালো। ভালো যা ভয় পাইয়ে দিয়েছে, ঠান্ডা লেগে হয়েছে আর কি, এত ঘোরাঘুরি কি সয়? এবার এসব কমা দেখে একটু, রোজগার তো বেশ হচ্ছে। শোনো কি বল, একটু বসো না, হাত যে খালি হয়নি এখনো, অপুর বিছানা করবো, তুমি আজ খাটে শোবে। সেই হালই কর, আজ একটা বাড়ির খবর দিয়েছে। সত্যি? হ্যাঁ, মান মন্দিরের কাছে দোতলায় দুখানা ঘর, দক্ষিণ খোলা, 7 টাকা ভাড়া। স্কুল বাজারও খুব কাছে, খোকারও কোনো অসুবিধা হবে না। আচ্ছা সে হবে, তুমি আগে সেরে ওঠো। শোনো খোকা কি করছে? ওই যে কি করছে শোনো না। Thank you.
रात को भी कुछ नहीं सुना, देर से लौटे थे रामलीला देखकर, सुबह भी कुछ नहीं सुना। ये तो घाट पर जा रहे थे स्नान करने के लिए, सुना अज्ञान होके गिर पड़े हैं। चोट लगी नहीं? तो चोट तो लग गई, पत्थर है तो। একটু বুকে একটু সর্দি বসেছে বলে মনে হচ্ছে। আচ্ছা, ঘরটা বড় স্যাঁতস্যাঁতে, যাতে ঠান্ডা না লাগে তার জন্য একটু জানলা দরজাগুলো বন্ধ রাখলে ভালো হয়। আচ্ছা, আর একজন চলুন আমার সঙ্গে, আমি ওষুধের ব্যবস্থা করে দিচ্ছি। চলুন, আমি নিজে যাচ্ছি। আর আপনারা একটু ঘরে যদি সর্ষের তেল আর কর্পূর গরম করে বুকে আর পাঁজরে পিঠে একটু মালিশ করে দেবেন, তাতে খুব ভালো হবে। আচ্ছা, তাই হবে। কিরকম দেখলেন ডাক্তারবাবু? লজ্জা করবেন না, হ্যাঁ যাই। জল খাবে? জবিয়ার আসবি,
এক্ষুনি আসছে খোকা, এক্ষুনি আসছে। বয়স হলো কত? 10 করেছে মাঘ মাসে। ওইটা দিদি কবে? কাশীতে এসে দিয়েছি। তুই কি আমার সাথে যাবে? ঠিক বুঝতে পারছি না জ্যাঠামশাই, আগে তো যাবো বলে ভাবিনি, আর আপনি আসবেন জানতাম না। আমি বরাবর কিরকম আসি এবারও সেই রকম আসছি। তোদের যে এই দশা তা কি আমি জানি? সে তো আপনি আগেও লিখেছিলেন। আর এর লোক কেমন? লোক ভালো শুনছি, আমার কাজও পছন্দ। দেওয়ানপুর যাবেন, আমার একই সঙ্গে নিয়ে যাবেন, তাই ঠিক বুঝতে পারছি না। তুই বিবেচনা করে দেখ, আমি আরো কদিন আসি, আমার ওখানে গেলে পূজার সন্ধ্যাটা পড়বে আর তোদের কোনো অসুবিধা হবে না, তুই ভেবে দেখ। টেবিলটার কাছে যা, গ্যারাজটা খোল, ওটা না চামড়ার ব্যাগ আছে নিয়ে আয়।
তুমি যাবে তো আমাদের সঙ্গে? কোথায়? কেন তোমায় বলেনি? সামনের মাসে যে আমরা দেওয়ানপুর যাচ্ছি, গোড়াতেই তোমায় বলেছিলাম তোমার কাজ পছন্দ হলে আমাদের সঙ্গে নিয়ে যাব। এখন তুমি রাজি হলেই হয়। এখানে কেউ আছে তোমার? না। দেশে কেউ আছে? না। তবে আর কি, আমাদের সঙ্গেই চলো। আচ্ছা। হ্যাঁ শোনো, মোক্ষদা বলছিল তোমার নাকি খিদে হয় না, জ্বর টর হয়নি তো? ভালো আছো?
দিয়ে দিয়েছি মাসিমা। চাল ডাল সব আছে তো আপনার? সব আছে ভাই, কাল পর্যন্ত সব চলে যাবে। তাহলে আমি আসি, কাল আবার আসবো খান। আপনার যখন যা দরকার হয় আমাকে বলবেন। তোমার নামটা তো বলে গেলে না ভাই? নিরুপমা। আমি আর 5-7 দিন আছি, তুই এর মধ্যে সব গুছিয়ে নিতে পারবি তো? অপু তুই তাইলে আমার সাথে যাস, তুদের কাজ টাজ গুলো বুঝে নেবি কেমন? নারায়ণের উপরে নিজের দুটো সাধারণ তুলসী পত্র দাও। নারায়ণের উপরে ধুয়ে নাও। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। তোর হয়েছে কি সকাল থেকে মুখ ভার? শরীর খারাপ লাগছে? তবে মন খারাপ? কাশির জন্য মন কেমন করছে? নিশ্চিন্দিপুরের জন্য অংশ কোথায় ভাল লাগছে না? বল না কি হয়েছে, ওরা কিছু বলেছে তোকে? পুজোর কাজ টাজ ঠিক মতো করছিস তো? এরা লোক ভালো, এদের খুশি রাখতে পারলে খাওয়া পড়ার ভাবনা হবে না। কটা বছর চালিয়ে না, তারপর যদি কপাল ভালো থাকে তো নিশ্চিন্দিপুরের ভিটাটা। হ্যাঁ কিরে মা, আমি স্কুলে যাবো। কোথায় যাবি? স্কুলে। কোন স্কুলে? কাছেই আর বলি, খুব ভালো স্কুল। কি করে জানলি ভালো? আমি গিয়েছি না, আমি দেখে এসছি। এত কাজের কি হবে? কাজ তো সকালে, স্কুল তো দুপুরে। দুটো চালাতে পারবি? হ্যাঁ। পয়সা লাগবে না স্কুলে যেতে? কে দেবে?
তোমার পয়সা নেই মা? পয়সা নেই তোমার? কেশব বাবু, ডাব মিষ্টি সব আনা হয়েছে তো? সব ঠিক আছে? আর আধ ঘন্টা মাত্র আছে। অনলি হাফ এন আওয়ার। হাফ এন আওয়ার। জগদীশ বাবু, ও আচ্ছা দেখছি। বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ, কিশলয় মানে কচি পাতা। আচ্ছা, বাংলাদেশ কোন দেশেতে তরুলতা সকল দেশে চাইতে শ্যাম, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কোমল, কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা রে, কোথায় ডাকে দোয়েল শ্যামা ফিঙে নাচে গাছে গাছে, কোথায় জলে মরাল চলে মরালিকার পাছে পাছে, বাবুই কোথা বাসা বনে চাতক বাড়ি যাচ্ছে রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা রে, কোন ভাষা মরমে পুষি আকুল করে তোলে প্রাণ, কোথায় গেলে শুনতে পাবো বাউল সুরের মধুর গান, চণ্ডীদাসের রামপ্রসাদের। এই তো 23 তারিখ, আপনারা সব কথা মনে রাখতে পারেন আর এইটা মনে রাখতে পারেন না, যান সই করে নিয়ে আসুন। এই যে অপূর্ব, এসো। তোমার মা ভালো আছেন? আজ ইন্সপেক্টর সাহেব তোমার উপর খুব খুশি হয়েছে। অবশ্যই আমিও যে হইনি তা নয়, আমি তোমার প্রোগ্রেস বরাবরই লক্ষ্য করে যাচ্ছি, আর অবিনাশবাবুকে তোমার কথা বলেওছি।
ও এমনিতেই সাধারণ ছাত্রদের চেয়ে বেশ অনেকখানি। তোমার উপর আমরা অনেকটা আশা রাখি, বুঝেছো? আমাদের দিক থেকে তোমার পড়াশোনার যতটা সুবিধে করা সম্ভব তা আমরা করব। কিন্তু সত্যি করে যদি ভালো স্টুডেন্ট হতে চাও তোমাকে পরিশ্রম করতে হবে। বিশেষ করে তোমায় ইংরেজিটা ইম্প্রুভ করতে হবে। তুমি পড়তে ভালোবাসো, টেক্সট বুক বলছি না, এই ধরো ট্রাভেল, গ্রেট ম্যানদের জীবনী কিংবা সায়েন্সের বই খুব সহজ ভাষায় লেখা, এসব বই যদি আমি দিই তাহলে পড়বে? হ্যাঁ হ্যাঁ, কেন পড়বে না, নিশ্চয়ই পড়বে। বেশ, এই আলমারিতে আমার অনেক এসব বই আছে। এসব বই না পড়লে মনের প্রসার বাড়ে না। আমরা বাংলাদেশের একটা রিমোট কর্নারে পড়ে আছি বলে আমাদের যে মনটাকে ওই কোণঠাসা করে রেখে দিতে হবে এমন তো কোনো কথা নেই। আচ্ছা বেশ, এই বইটা হচ্ছে নর্থ পোল সম্বন্ধে। যদি কেউ জানতে চায় অরোরা বোরিয়ালিস কাকে বলে কিংবা এস্কিমোরা কি খেয়ে বেঁচে থাকে তাহলে এই বই পড়লেই জানতে পারা যাবে। এটা লিভিংস্টোনের ভ্রমণ বৃত্তান্ত, এটা আফ্রিকা সম্বন্ধে জানতে পারবে। এটা হচ্ছে স্টোরি অফ ইনভেনশনস, এতে আবিষ্কার সম্বন্ধে জানতে পারবে। এটা হচ্ছে বিখ্যাত সায়েন্টিস্টদের জীবনী, গ্যালিলিও, আর্কিমেডিস, নিউটন, ফ্যারাডে। মা দেখে যা, এটা তো সূর্য, এটা তো পৃথিবী, আর এটা চাঁদ। চাঁদটা পৃথিবীর চারদিকে ঘোরে, তো ঘুরতে ঘুরতে যখন এইখানে আসে তখন এই এর ছায়াটা তখন এইখানে পড়ে, তবে গ্রহ নয়। এখন কথা হচ্ছে তুমি আরো পড়বে তো, যদি পড়ো তাহলে 10 টাকা একটা স্কলারশিপ পাবে, আর কলকাতায় যদি পড়ো তার ব্যবস্থা আমি করে দিতে পারি। এ বিষয়ে তুমি কিছু ভেবেছো? হ্যাঁ স্যার। পড়বে? হ্যাঁ স্যার। কলকাতায় পড়বে? আর্টস না সায়েন্স? সায়েন্স। বেশ, ওখানে থাকবার ব্যবস্থা ট্যবস্থা কিছু আছে, রিলেটিভ টিলেটিভ? না। অবশ্যই তার জন্য কিছু আটকাবে না। তা তোমার মাকে এই বিষয়ে কিছু বলেছো? এখনো বলিনি। তাকে রাজি করতে পারবে তো? চেষ্টা করব। আর জানাই বোধ হয় স্কলারশিপ পাবো।
স্কলারশিপ জল পানি পায় না পরীক্ষায় ভালো পাশ করলে? কত পাবে রে? 10 টাকা মাসে মাসে। 10 টাকা? হুঁশিয়ারও পড়তে হবে, নইলে দেবে না। তাই বুঝি? বারে না তো কি, তবে এমনি এমনি দেবে। কলকাতায় গিয়ে পড়তে হবে তো। এটা কি বলো তো মা? কলকাতা যাবি? যাবো না, সবাই তো যায়। সেই জন্যই তো হেডমাস্টারমশাই ডেকেছিলেন, সব ঠিকানা ঠিকানা দিয়ে দিলেন, বললেন কোনো অসুবিধা হবে না। আর খরচটাকে জোগাবে শুনি? খরচ আবার কি, কলেজ হাফ ফি হয়ে যাবে, মাসে মাসে 10 টাকা পাবো, আর একটা চাকরি জুটিয়ে নেবো। আর আমি? আমি কি গাঙ্গের জলে ভেসে আছি? তুই পূজা আচ্ছা বন্ধ করে চলে যাবি, আর এরা আমাকে মাথায় তুলে রাখবে না? তাই বলে কি আমি পড়বো না নাকি, বসে বসে ঠাকুর পুজো করবো? দোষ কি তাতে? পুরুতের ছেলে ঠাকুর পুজো করবি না, তুই কি লাশাবি করবি নাকি? হ্যাঁ তাই করবো। চুপ চুপ বই কি, তুমি যা বলবে তাই হবে না? একসময় হবে না। আমি কি বলেছি সেই কথা? সব দিক ভেবে দেখতে হবে তো। তারপরে তুমি আমায় মারবে? আমার ঘাস হয়েছে বাবা, আর কখনো মারবো না। চল তাকে জিনিস দেখাই তোকে, চল। চাকরি করতাম না কাশতে, মনে আছে? কত জমিয়েছি জানিস? ৩২। ভাগ্যিস জমিয়েছিল, এর থেকে কিছু দিয়ে দেবো তোর সঙ্গে, একটা মাস চলে যাবে। হেডমাস্টারকে দিয়েছেন। কি রে? এর নাম গ্লো। এই যে পৃথিবী, আমাদের পৃথিবী। আর এই যে দাগগুলো দেখছো না, এগুলো হচ্ছে দেশ। আর এই যে নীল, এগুলো হচ্ছে সমুদ্র। কলকাতা কোথায় জানো না? এই যে ঠিক আছে আবার কি? এটা একটু গেলাস, আর একটু তেলে শিশি দেখছিস, আর এটা একটু বাটি, এই বাটিতে না খুলে নাড়ু আছে, আর এখানে তো মশলা দিয়েছি দেখ। আর এই যে সরের ঘি করেছিলাম বাড়িতে, এই দিলাম। আর এটাকে বইয়ের নিচে না তোর ফটুয়া আছে, জামা আছে, আর দুটোটা বিছানায় দিয়েছি। আর এই বইয়ের ভিতরে দুটো পোস্ট কার্ড আছে,
তুই গিয়ে চিঠি দিবি, না হয় দুটো রেখে দাও। আর এই দেখে এখানে টাকা থলি, টেলিদের পাঁচ আর আমার পঁচিশ, একটা টাকা তুই সঙ্গে রাখ, বিল ভাড়া লাগবে তো। আর পারিস যদি ফেরার পথে নীরদের বাড়ি একবার হয়ে আসিস, তোর জন্য অত করলো। আমার গ্লোভ ওটা তুই হাতে নে, এতে ধরবে না। চাবি সব ভালো রাখিস। চলি মা। দাঁড়া, সব খবর দিয়ে চিঠি দিবি বুঝলি, চলে আসবি কেমন। দাদারা ভাইরা, হোঁচট খেয়েছে, যদি হোঁচট না খেয়ে থাকে তাহলে পরে হোঁচট খাবার অনেক সুযোগ সুবিধা আসবে। তখন এই আশ্চর্য মল আপনাদের হিতৈষী বন্ধুর মতো উপকার করবে। দাদা চাই নাকি? দেখুন, আপনি কি অখিল বাবু? কি চাই? একটা চিঠি আছে। কি চিঠি? ওই আরবল স্কুলে হেডমাস্টার মশাই দিয়েছে। পরে সে কথা আমি লিখেছিলাম। তুমি এখানে পড়তে এসেছ? হ্যাঁ। সঙ্গে পয়সা কড়ি কিছু আছে? হ্যাঁ, মা 30 টাকা দিয়েছিলেন, ওর থেকে 10 টাকা রেল ভাড়া গেছে আর 29 টাকা ছাড় আছে। আচ্ছা, এখানে ঘর পাওয়া যাবে? ঘর তো আমার ওই একখানাই, ওর মধ্যেই ব্যবস্থা করে নেওয়া যাবে। কত ভাড়া লাগবে?
আচ্ছা, তুমি প্রেসের কাজ করতে পারবে? হ্যাঁ, দিনে কলেজ করে রাত্রে প্রেসের কাজ করতে পারবে? হ্যাঁ। আচ্ছা, তুমি ওই সিঁড়ি দিয়ে ওপরের ঘরে চলে যাও, সামনেই আমার ঘর, আমি আসছি। Synecdoche is a figure of speech based on association. Here we get the instance of a more comprehensive term used for a less comprehensive one. And vice versa. Does this strange word on the blackboard convey anything to you? A figure of speech based on association. When I say that Mr. Roy has not been wholly attentive to my lecture, I am using a figure of speech known as euphemism, which consists in stating a disagreeable fact in an agreeable manner. I'm sure you would like to join your friend outside. Very well, sir.
কিরে ঘুমোবার জায়গা পেলি না? শেষে সিসিবির ক্লাসে কাঁদছিস নাকি? চ চ চ চলো না, পত্র দুটো অফ আছে, চ চ একটু ঘুরে আসি। পড়ে থাকবি, চান্স পেলেও যাবি না? কেন কেন যাবি না? মা যেতেই দেবেন না। কেন? তিন ঘন্টার রাস্তা কলকাতা, তাই আসতে দিচ্ছিলেন না। আচ্ছা, কি করে এলি? ঝগড়া করলো, অ্যাম্বিশন না থাকলে তো ওখানেই থেকে যেত, ওখানে চাকরিও ছিল। চাকরি? কি চাকরি রে? হুরুদগিরি। আচ্ছা, তোদের ফ্যামিলি প্রফেশন বুঝি? হ্যাঁ। তো কইতে আছে? হ্যাঁ ঠিকই। আর দুটো পিরিয়ড যে ফাঁকি গেল সেদিকে খেয়াল আছে? বড় ভুল হয়ে গেল রে, প্রণবটাকে বলে এলো হতো প্রক্সিটা দিয়ে দিত। ইংলিশ ক্লাসে বুঝলি প্রক্সি দেওয়া কিচ্ছু না। আরো লম্বা হয়েছিস নাকি রে? তাহলে রোগা হয়েছিস? চিঠি পেয়েছিলে? তোর সঙ্গে কথা বলবো না তো? কেন মা? তুই দেখলি সাতই হয়ে ছুটি, আর আজ কত তারিখ শুনি? কি করব মা, কাজ ছিল যে। কাজ না আরো কিছু, বল যে মার কাছে আসতে ইচ্ছে করে না। হ্যাঁ কি খেতে দেয় রে তোকে? সব দেয়। সব মানে? ডাল ভাত মাছ তরকারি। কে রাঁধে? ঠাকুর আছে। ভালো রাঁধে? হুম। আমার চেয়েও ভালো?
আমার চেয়েও ভালো। শোন, এবার যখন আসবি তখন গোটা কয়েক ঝিনুকের বোতাম আনবি তো, বুঝলি? অপু বইটা রাখ। বল কি বলবো। এই কি দেখলি, কি শুনলি? সব দেখেছি। তবু কি কি শুনি? কি আবার ভিক্টোরিয়া মেমোরিয়াল, হোয়াইট ওয়েট ল, হক মার্কেট, চিড়িয়াখানা, ফোর্ট উইলিয়াম, কালীঘাটের মন্দির। এই তো সেদিন দেখে এলাম কালীঘাটের মন্দির আর কেওড়াতলা। কেওড়াতলায় কি আছে রে? বার্নিং ঘাট। কি শ্মশান? আরে তুই রাস্তাঘাট সাবধানে চলিস তো। তুই কবে পাশ টাশ দিয়ে চাকরি বাকরি করবি বলতো, তখন আমি তোর কাছে গিয়ে থাকব, কেমন? থাকতে দিবি তো? সে কি আর আছে আমার ভাগ্যে, ততদিন বাঁচি কিনা তার ঠিক নেই। হাসলি যে, ধর যদি একটা শক্ত ব্যায়াম হলো, হতেও তো পারে, শরীরটা তো আর আগের মতো নেই। সন্ধ্যের দিকে জ্বর জ্বর, মাথা ঘোরা, তাছাড়া খিদে হয় না মোটে। কতদিন ভেবেছি তোকে বলবো, বলা হয়নি। তুই তো আর পড়াশোনা ছেড়ে আসবি নি আমার কাছে? আসবি তো, রোজগারের টাকা দিয়ে আমার চিকিৎসা করাবি। অপু কিরে, অপু বিলকুল বদন বনানা দি, বদন বনায়া কিয়া করো, লোচ বনানা তু লড়কা, কমাল করনা তু ছোরা, ধীরে ধীরে চলনা দি, বদন বনায়া কিয়া করো, কমাল করনা তু লড়কা, বিলকুল বদন বনানা দি, ধীরে ধীরে সে লড়কা, কমাল করনা তু লড়কা, বদল বনানা তু লড়কা, কমাল কিয়া কিয়া করো, ধীরে ধীরে চলনা দি, বনানা তু পান খাবি না? নীরু কি বলে গেল শুনলি? কি রে? শুনেছি। যাবি তো? না। না কেন, এত করে বলে গেল? সোমবার কলেজ। তাতে হলো কি, তোর আবার বেশি বেশি, দুদিন দেরি হলে কি খেতিটা শুনি? সে তুমি বুঝবে না, ক্ষতি আছে। আছে কি, দু চার দিন বেশি সকলেই থাকে, এলেই তো সাত দিন পিছি। সেই বড়দিনের আগে তো আর ছুটি নেই, তুই গেলে কত খুশি হয় ওরা। যাবি তো? সকালে তো সময় হয় না, সেই দৌড়ে ট্রেন ধরতে হবে।
সকাল 6:30 সূর্য উঠবে মা, আমার সঙ্গে সঙ্গে তুলে দিও। কি মা, তুমি আমায় ওঠাওনি এতক্ষণ? দেরি হয়ে গেল। পড়াশোনা খেতে হবে না? খিদে পেয়েছে, খাবি এখন? একটু পরে মা। চক্রবর্তী
বাবা অপু, তুমি আজকাল নিয়মিত চিঠি দাও না কেন? তোমার চিঠি না পাইলে বড় ভাবনা হয়। তোমাদের কি গণেশ পূজার ছুটি আছে? যদি থাকে তো একবার এখানে আসিও। দুই মাস তোমাকে দেখি নাই, বড় দেখিতে ইচ্ছা করে। তোমার হাতে টাকা না থাকিলে জানাইও, আমি পাঠাইয়া দিব। সে ভালো আছে? হীরের টুকরো ছেলে আপনার মা ঠাকুরুন, এবার একটা বিয়ে দিন, বউ ঘরে এলে আপনার আর ভাবনা থাকবে না। একা একা থাকেন, রোজই ভাবি আসি, তা ফুরসত পাই কই মা ঠাকুরুন? একটা না একটা ঝক্কি লেগেই আছে। এই তো কাল জামাই এলো কাল্লার থেকে, কাল্লায় দোকান আছে, বেয়াই তার দেখাশোনা করেন, জামাই সেই দোকানে কাজ করে। কিন্তু হলে কি হয় মা, এমন কথা ভূ ভারতে কেউ শোনেনি, দুই ছেলে নাতি নাতনি বিয়ান মারা গেল ভাদ্র মাসে, আর মাঘ মাসে পুরো আবার বিয়ে করে আনলে গা। জ্বরটা কি আবার বেড়েছে? এত কি হবে বলতো? ভেতরে যাবেন না? যাবো খান, বস। আজ আর বসবো না মাসিমা, উমির আবার কাশিটা বেড়েছে, বাড়ি গিয়ে ওষুধ তৈরি করতে হবে। সন্ধ্যের দিকে বাড়িতে একবার আসবো এখন। হ্যাঁ, ঠাকুরমশাকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু সে আপনি রাগই করুন আর যাই করুন। কেন দিলি? বুড়ো মানুষ। অপুকে লিখেছেন? অপুর আজ ছুটি, আজ আর কাল। সে আসছে, আমি লিখে দিই? না না না, সে যদি আসে তো নিজেই আসবে, তার পড়াশোনা আছে, সামনে পরীক্ষা, না আসাই ভালো। তুই চিঠি দিবি নি? কিন্তু দিবি নি, বল, কথা দে। আমি চলি, আবার আসবো, ওরাও আসবেন। ওদিকে দরটা খোলা আছে, বন্ধ করে দিয়ে যাবো? আমি করে দেবো। আচ্ছা, এগুলো তাহলে দ্বার উপরে রেখে দিয়ে যাই, কেমন? অখিল বাবু বোনাস দিয়েছিলেন না, তার থেকে। আচ্ছা,
তোর নার্ভাস লাগছে না? একটু একটু, কেমিস্ট্রিটা ঠিক হয়নি এখন। খাবি? হ্যাঁ। অপু, তোমার একটা চিঠি আছে। না, যাও চড়িয়ে দাও। কি মার চিঠি? নিরুদির মার অসুখ। খুব ভারী অসুখ দাদা। আশ্চর্য মলম, জ্বালা যন্ত্রণা আপনাদের হিতৈষী বন্ধুর মতো উপকার করবে। কাটা ফাটা পোড়া পোড়া এমনকি পচা গায়ের অপচ্ছ মাংস হবে। আর আছে তানসেন গুলি।
মা, 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 বাপ মাকে ওর চিরদিন থাকে না। যাহা বা একটা হয়ে গেছে, এখন শ্রাদ্ধটা করে এখানেই থাক। যজমানি করলে তোর ভালোভাবে চলে যাবে। কলকাতায় করবো কালীঘাটে।